সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে ফিনান্স, ব্যাংকিং, বিমা দ্বিতীয় পত্রের সিলেবাস নিয়ে আমরা এবং মান বণ্টন আলোচনা করেছিলাম। আমরা আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আর আমি সুমিচ্ছা, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। আমি তোমাদের প্রথম অধ্যায়টা আমি তোমাদের আবারও নিব। তা আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। তো এই অধ্যায়ে আমরা কোন কোন বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো আমরা একটু এখন দেখে নিই। আমরা ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি নিয়ে আলোচনা করব। আমরা ব্যাংক ব্যবসায়ের পূর্বসূরি কারা এদিক নিয়ে আলোচনা করব। ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকার এদিক নিয়ে আলোচনা করব। ব্যাংকের কার্যাবলী, ব্যাংক কোন কোন কার্যাবলীগুলো করে সেগুলো আমরা আলোচনা করব। ব্যাংক ব্যবসায়ের ধরন ও প্রকারভেদ, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আমরা আলোচনা করব। এরপর হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা কেমন সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদের আবার বলি, যেহেতু এটি হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, এই অধ্যায়টা তোমরা অবশ্যই ভালো করে অনুসরণ করবে, কারণ এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় মার্ক অবশ্যই থাকবে এবং এখান থেকে অবশ্যই প্রশ্ন পরীক্ষায় থাকবেই। তা আমরা চলে যাচ্ছি এই অধ্যায়ের একটু ভিতরে। ব্যাংকিং শুরু করার আগে আমি একটি লাইন দিয়ে তোমাদের শুরু করব। দ্য ব্যাংক ইজ দ্য লাইফ ব্লাড অফ মডার্ন ইকোনমি, অর্থাৎ আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হচ্ছে ব্যাংক। তো এই কথাটা বলার পরে ব্যাংক সম্পর্কে অবশ্যই তোমাদের একটা ভালো ধারণা হয়ে গেছে। আমি আবার বলি, এই লাইনটা খুব ভালো করে তোমরা দেখবে, দ্য ব্যাংক ইজ দ্য লাইফ ব্লাড অফ মডার্ন ইকোনমি, আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হচ্ছে ব্যাংক। এরপর আমরা দেখব যে ব্যাংক শব্দের উৎপত্তি। ব্যাংক শব্দটি একটি ইংরেজি শব্দ, এটা আমরা সবাই জানি, কিন্তু এই শব্দটি উৎপত্তি নিয়ে আমাদের অনেক মতানৈক্য রয়েছে, অনেক ইতিহাসবিদ এ নিয়ে সমালোচনা করেছে, আলোচনা করেছে। তবে এক পর্যায়ে গিয়ে সবাই ঐক্যমত পোষণ করেছে যে আমাদের জার্মান শব্দ ব্যাংকি, আমাদের ইটালীয় শব্দ ব্যাংকো থেকে ইংরেজি ব্যাংক শব্দের উৎপত্তি। এখন তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ব্যাংক একটি কি শব্দ, তোমরা অবশ্যই অ্যান্সার করবে একটি ইংরেজি শব্দ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ব্যাংক শব্দটি কোন ভাষা থেকে এসেছে, তাহলে অবশ্যই তোমরা বলবে জার্মান শব্দ ব্যাংকি এবং ইতালির শব্দ ব্যাংক থেকে। তাহলে অবশ্যই এই বিষয়ে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এবার আমরা দেখব ব্যাংক ব্যবসায় পূর্বসূরি। প্রত্যেকটা বিষয়ের পূর্বসূরি আছে, আসলে আমাদের মানুষ আর সেরকম একটা পূর্বসূরি আছে, আমাদের বর্তমানে তোমরা ব্যাংক ব্যবস্থা দেখতেছ এরও একটা পূর্বসূরি আছে। বলা হয় যে মহাজন শ্রেণী, সরকার শ্রেণী এবং ব্যবসায়ী শ্রেণী, এই তিন শ্রেণীর সংমিশ্রণে আমরা আধুনিক যে ব্যাংক দেখতেছি এটাই। তাহলে পরীক্ষা এখান থেকে আমাদের একটা প্রশ্ন হতে পারে। তাহলে চলো দেখি যে এই টপিক থেকে যদি একটি প্রশ্ন হয় সেই প্রশ্নটি কেমন হতে পারে। দেখি আমরা একটু দেখো, একটা প্রশ্ন করা হয়েছে, নিচের কোনটি আধুনিক ব্যাংকের পূর্বসূরি বহির্ভূত। প্রথমে বলি এই প্রশ্নটার মধ্যে একটু শুভঙ্করের ফাঁকি আছে। প্রথমে অনেকেই এই লাস্ট পার্টটু অনেকে দেখবে না, এই জন্য তোমাদেরকে বলবো পরীক্ষায় প্রশ্ন আসার সময় তোমরা ভালো করে প্রশ্নটি পড়বে আগে। এখানে বলা হয়েছে আধুনিক ব্যাংকের পূর্বসূরি বহির্ভূত, অর্থাৎ কে আধুনিক ব্যাংকের পূর্বসূরি নয়। তাহলে অবশ্যই তোমরা দেখো ব্যবসায়ী শ্রেণী, সেটা অবশ্যই পূর্বসূরি। এরপর হচ্ছে বণিক সংঘ, এরপর হচ্ছে মহাজন শ্রেণী, এরপর সমকার শ্রেণী। তাহলে আমরা কোনটা আনসার করবো? অবশ্যই আনসার করবো আমাদের বণিক সংঘ, কারণ বণিক সংঘ আমাদের আধুনিক ব্যাংকের পূর্বসূরি নয়। তাহলে অবশ্যই শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে একটা টপিক থেকে কি ধরনের পরীক্ষায় প্রশ্ন হতে পারে। এই জন্য বলি আমি যে প্রত্যেকটি টপিক ভালো করে ধরে ধরে সুন্দর করে পড়তে হবে। এরপর দেখি আমাদের রয়েছে ব্যাংক, ব্যাংকিং, ব্যাংকার, এই তিনটা টপিক হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ে খুব ইম্পর্টেন্ট টপিক। আমরা ব্যাংকিং, ব্যাংক সম্পর্কে ধারণা নেব, ব্যাংকিং সম্পর্কে ধারণা নেব এবং ব্যাংকার সম্পর্কে ধারণা নেব। প্রথমে আসে ব্যাংক। এক কথা বলে ব্যাংক হচ্ছে একটি প্রতিষ্ঠান, এখানে বলা হয়েছে আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান, অর্থাৎ ব্যাংক এক শ্রেণীর কাছ থেকে আমানত সংগ্রহ করে আবার এক শ্রেণীকে সেই আমানত ঋণ হিসেবে প্রদান করে।
আর এজন্য ব্যাংকে বলা হচ্ছে আর্থিক মধ্যস্থ ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই রাশি ব্যাংকিং। সহজ কথা বলতে গেলে আমাদের ব্যাংকের সামগ্রিক কার্যগুলিকে বলা হয় ব্যাংকিং। তাহলে একটা ব্যাংকে যে সকল কার্যক্রম পরিচালনা করা হয় তাদেরকে এক কথায় বলা হয় ব্যাংকিং। এরপর আছে ব্যাংকার। ব্যাংক ব্যবসায় যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকে তাদেরকে বলা হয় ব্যাংকার। তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরেছি ব্যাংক, ব্যাংকিং, ব্যাংকার তিনটা আলাদা আলাদা শব্দ এবং তিনটার আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে। তাহলে ব্যাংক হচ্ছে একটি প্রতিষ্ঠান, ব্যাংকের কার্যাবলীগুলো হচ্ছে ব্যাংকিং, আর যে এই কার্যাবলীগুলো পরিচালনা করে তাদেরকে বলা হয় ব্যাংকার। তাহলে শিক্ষার্থীরা যদি আমাদের এই টপিকস থেকে আমরা একটু প্রশ্ন করি তাহলে সেই প্রশ্নটি কিভাবে হতে পারে একটু দেখে আসি আমরা। দেখো এখান থেকে তিনটি ছবি তোমাদের সামনে দেওয়া হয়েছে। একটা ব্যাংকের ছবি দেওয়া আছে, একটা ব্যাংকের অনেক কাজের ছবি দেওয়া আছে, আবার কিছু লোকের কাজ দেওয়া আছে। এখন যদি আগের টপিকের সাথে আমরা মিলিয়ে দেখি তাহলে কোনটা ব্যাংকিং হবে, কোনটা ব্যাংকার হবে এবং কোনটা হবে আমাদের ব্যাংক। আমরা দেখি প্রথম এদের এখানে একটা প্রতিষ্ঠানের ছবি দেওয়া আছে, অবশ্যই এটা হচ্ছে একটি ব্যাংক। যেহেতু এখানে কিছু ব্যাংকের কার্যাবলী দেওয়া আছে অবশ্যই এটা হচ্ছে ব্যাংকিং। আর যেহেতু এখানে ব্যাংকে যারা কাজ করতেছে তাদের ছবি দেওয়া আছে অতএব এটা হচ্ছে ব্যাংকার। তাহলে তোমার সহজেই বুঝতে পারতেছে এভাবে ছবি দেখে যে কোনটি ব্যাংক, কোনটি ব্যাংকিং এবং কোনটি ব্যাংকার। এখান থেকে আমরা যদি একটা প্রশ্ন করি তাহলে এখানে বলা আমাদের আছে ব্যাংকের কার্যাবলী। আমাদের একটি ব্যাংক কি কি কাজ পরিচালনা করে? আমাদের একটি ব্যাংক অনেক প্রকার কার্য পরিচালনা করে, এর মধ্যে প্রথম কার্যাবলী হচ্ছে আমানত সংগ্রহ। একটি ব্যাংকের প্রধান এবং সর্বপ্রথম কাজ হচ্ছে জনগণের কাছে বিক্ষিপ্ত হয়ে পড়ে থাকা অলস অর্থকে আমানত হিসেবে ব্যাংক সংগ্রহ করে। এরপর হচ্ছে আমাদের অর্থ পরিশোধ। যে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করলো গ্রাহকের চাহিদা মাত্র সেই টাকা অবশ্যই ব্যাংক পরিশোধ করবে। এটা হচ্ছে ব্যাংকের দ্বিতীয় কার্যাবলী। এবার হচ্ছে মূলধন গঠন। ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে একটি মূলধন গঠন করে এবং সেগুলো বিভিন্ন জায়গায় ঋণ আকারে প্রদান করে থাকে। এবার হচ্ছে ঋণদান। ব্যাংক গ্রাহকের চাহিদা মতো বিভিন্ন প্রতিষ্ঠানকে এবং ব্যক্তিকে ঋণ প্রদান করে থাকে, এখান থেকে অবশ্যই ব্যাংক সুদ গ্রহণ করে থাকে। বিনিয়োগ। ব্যাংকের যে অর্জিত অর্থ ব্যাংক সেই অর্থ বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করে থাকে বা ব্যবসায়িক কর্মকাণ্ড বিনিয়োগ করে থাকে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। আমাদের কেন্দ্রীয় ব্যাংক অর্থ মুদ্রা প্রচলন করে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো চেক, ড্রাফট, বিনিময় বিল, অঙ্গীকারপত্র এগুলোর মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। এরপর হচ্ছে বিনিময় বিলের বার্তাকরণ। আমাদের একটা বিনিময় বিলের নির্দিষ্ট মেয়াদের আগে যদি আমি বিলটা ভাঙাতে চাই তাহলে আমাদের বাণিজ্যিক ব্যাংক সেই সুযোগটা দিয়ে থাকে। একটি বিনিময় বিল নির্দিষ্ট মেয়াদের আগে ব্যাংক ভাঙার সুযোগ দেয়, যাকে বলা হয় বিনিময় বিলের বার্তাকরণ। অবশ্যই এখান থেকে ব্যাংক একটি কমিশন গ্রহণ করে থাকে। এরপর হচ্ছে আমাদের অর্থ স্থানান্তর। এক স্থান থেকে অন্য স্থানে ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত অর্থ স্থানান্তরে সহযোগিতা করে থাকে, এটিও ব্যাংকের একটি কার্যক্রম। এরপর হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা লেনদেন। তোমরা জানো অবশ্যই আমাদের দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে হয়, বৈদেশিক মুদ্রা লেনদেন করতে হয়। অবশ্যই ব্যাংকগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা লেনদেনে সাহায্য করে থাকে। এরপর হচ্ছে আমাদের মূল্যবান সম্পদের রক্ষণাবেক্ষণ। ব্যাংক যে শুধু নগদ টাকা লেনদেন করে তা নয়, নগদ টাকার পাশাপাশি স্বর্ণ, রৌপ্য, জমির দলিল, বিভিন্ন শেয়ার এগুলো ব্যাংক তাদের কাছে গচ্ছিত রাখে এবং এর মাধ্যমে ব্যাংক একটি কমিশন গ্রহণ করে থাকে। তাহলে আমরা এখান থেকে ব্যাংকের কার্যাবলী সম্পর্কে একটি সম্যক ধারণা গ্রহণ করতে পারি। এরপর আমরা দেখব ব্যাংকের কাজ হল। আমরা একটু আগে যে টপিকসটা পড়ে আসলাম সেই টপিকস থেকে তোমাদের সামনে একটি বহুপদী, একটি বহু নির্বাচনী তোমাদের কাছে দেওয়া হলো। দেখো এখানে বলা আছে ব্যাংকের কাজ হল। যদি একটু আগে আমরা ব্যাংকের কাজগুলি পড়ে আসলাম সেখান থেকে তোমাদের প্রশ্ন করা হলো।
যে ব্যাংকের কাজ কি, দেয়া আছে আমানত সংগ্রহ, দেয়া আছে ঋণদান, দেয়া আছে ঝুঁকি বন্টন, নিচে কোনটি সঠিক তোমাদের একটু বলি। সাধারণত এই ধরনের এমসিকিউতে তোমরা খুব ভয় পাও এবং এই ধরনের এমসিকিউতে তোমরা উত্তর করতে একটু সমস্যায় পড়ে থাকো। তবে যদি টপিকটা ভালো করে একটু অনুধাবন করো খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তাহলে দেখো এখানে ব্যাংকের কার্যাবলী হলো আমানত সংগ্রহ, এটা অবশ্যই ব্যাংকের কার্যাবলী, ঋণদান এটা অবশ্যই ব্যাংকের কার্যাবলী, ঝুঁকি বন্টন, ঝুঁকি বন্টন ব্যাংকের কার্যাবলী নয়, কারণ ঝুঁকি বন্টন করে মূলত বিনা প্রতিষ্ঠান। তাহলে আমরা দেখলাম যে ব্যাংকের কার্যাবলী হচ্ছে রোমান এক এবং রোমান দুই, তাহলে আমরা বলতে পারি আমাদের অ্যান্সার হবে ক। অবশ্যই দেখো যে একটা টপিকস থেকে কিভাবে করে আমরা একটি প্রশ্ন তৈরি করি এবং পরীক্ষায় এ ধরনের প্রশ্ন তোমাদের এসে থাকে, এজন্য তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ভালো করে প্রত্যেকটা অধ্যায় অনুসরণ করো। আমরা এর পরবর্তী টপিক যদি যাই আমরা, তাহলে দেখবো ব্যাংক ব্যবসায় ধরন প্রকারভেদ। প্রথম অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের, তোমাদেরকে সবাইকে বলবো এই টপিকসটি যদি তোমরা ভালো করে অনুসরণ করতে পারো তোমাদের প্রথম অধ্যায়ে সৃজনশীল কমন করে যাবে। আমরা বিগত সালে যত বোর্ড প্রশ্ন দেখলাম সাধারণত এই ব্যাংক ব্যবসায় ধরন প্রকারভেদ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি করে থাকে, এমসিকিউ বেশি হয় এবং সৃজনশীল তো একটা অবশ্যই হয়। অতএব তোমাদেরকে বলবো একটু গুরুত্ব সহকারে তোমরা ব্যাংক ব্যবসায় ধরন ও প্রকারভেদটা খুব ভালো করে তোমরা দেখবে। দেখো আমাদের ব্যাংকগুলোকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আমাদের বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে, তোমাদের বাংলাদেশে অনেক প্রকার ব্যাংক রয়েছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। সকল ব্যাংকগুলোকে পাঁচটি ক্যাটাগরিতে আমাদের নিয়ে আসা হয়েছে। প্রথমটি হচ্ছে মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ, কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ, তালিকাভিত্তিক শ্রেণীবিভাগ, গ্রাহক সেবার ভিত্তিতে শ্রেণীবিভাগ। এই পাঁচটা ক্যাটাগরি ধরে ধরে আমরা আলোচনা করব। যে প্রথম বলি মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ, আসলে ব্যাংকের মালিকানা কেমন, নাকি সরকারি মালিকানা নাকি বেসরকারি মালিকানা, এই ধরন অনুযায়ী ব্যাংকগুলোকে একটা ক্যাটাগরিতে নিয়ে আসা হচ্ছে। এরপরে কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, সকল ব্যাংক যে এক ধরনের কাজ করবে এটা কখনোই না, আমাদের সকল ব্যাংকগুলোকে কাজের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। আমরা এখানে দেখব যে কাজের দৃষ্টিকোণ থেকে ব্যাংকগুলোকে কোন কোন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। এরপর হচ্ছে সংগঠন কাঠামো, আমরা সবাই সংগঠন বুঝি, সংগঠনের অনুযায়ী সকল ব্যাংক কিন্তু একটি সংগঠন চলে না, বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সেই ব্যাংকগুলোকে সংগঠন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হচ্ছে। এরপর আছে আমাদের তালিকাভুক্তি ভিত্তিতে শ্রেণীবিভাগ, তোমরা অনেকে তোমরা জানো যে আমাদের বাংলাদেশে কিছু ব্যাংক আছে তালিকাভুক্ত, কিছু ব্যাংক আছে তালিকাভুক্ত হয়নি। তবে যে ব্যাংকগুলো তালিকাভুক্ত হয়েছে এবং যে ব্যাংকগুলো তালিকাভুক্ত হয়নি এদের দৃষ্টিকোণ থেকে আমাদের একটি ক্যাটাগরি ব্যাংকগুলোকে ভাগ করা হচ্ছে। আর এরপর হচ্ছে গ্রাহক সেবার ভিত্তিতে শ্রেণীবিভাগ, গ্রাহকরা হচ্ছে ব্যাংকের মূল বিষয়, গ্রাহকদের জন্যই ব্যাংক, এই গ্রাহকদের কথা মাথায় রেখে আমাদের ব্যাংকগুলোকেও বিভক্ত করা হয়েছে। সকল গ্রাহকদের জন্য একরকম ব্যাংক থাকলে এটা হবে না, এই জন্য গ্রাহক, গ্রাহকের চাহিদা, গ্রাহকের দৃষ্টিকোণ থেকে আমাদের ব্যাংকগুলোকে বিভক্ত করা হয়েছে। তা আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশের ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোকে পাঁচটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন আসতে পারে যে আমাদের বাংলাদেশের ব্যাংকগুলোকে কয় শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, অনায়াসে বলতে পারবে যে পাঁচ শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। আমরা আস্তে আস্তে এখন এই ভিতরে এগুলো আলোচনা করব এবং তোমাদের অবশ্যই বলবো যে ভিতরে এগুলো যদি তোমরা ভালো করে না বুঝতে পারো তাহলে তোমাদের খুবই প্রবলেম হবে এবং এখান থেকে সৃজনশীল আসলে তোমাদের পরীক্ষায় ধরতে একটু সমস্যা হবে। তা আমরা চাচ্ছি যে পরবর্তী ক্লাসে আমরা ভিতরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর অবশ্যই তোমরা অনলাইন ক্লাসগুলো দেখবে, ভালোভাবে অনুসরণ করবে। আর তোমাদেরকে আমি বলবো যে পাঠ্য বই তোমরা সংগ্রহ করে থাকো, সেই পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে তোমরা অনলাইন ক্লাসগুলো যদি দেখো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করবে। এখান থেকে সৃজনশীল, বহুনির্বাচনী যে ধরনের প্রশ্ন হোক না কেন তোমরা পরীক্ষায় উত্তর করতে পারবে। আমাদের বোর্ড পরীক্ষায় সাধারণত যে ধরনের প্রশ্ন হয় পাঠ্য বইয়ের বাইরে খুব একটা প্রশ্ন হয় না,
যে পাঠ্যবইয়ের প্রত্যেকটা বিষয় পড়তে পারো, তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো করা সম্ভব। তোমাদেরকে আবারও বলবো, এই করোনা যুদ্ধে সৈনিক হিসেবে তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো, প্রয়োজন ছাড়া ঘর থেকে কোনোভাবে বের হওয়ার দরকার নেই, আর ঘরে বসে অনলাইন ক্লাসগুলো তোমরা করতে থাকো, অনুসরণ করো, অবশ্যই ভালো করো। ধন্যবাদ।